তো এইখানে সকাল সকাল আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে ভাত, তারপর আছে বেগুন ভাজা আর ডাল। আর এখানে সোনামণি বাবার সাথে খেয়ে নিচ্ছে একটু একটু করে। এই আজকে তো রোদ রোদ জাস্ট দেখো তোমরা, কি যে হবে আজকে তুমি জানো। এতটাই গরম আজকে, চলো দেখা যাক আজকে ব্লগটা কি করা যায় না যায়, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে এখানে একটা ফুল লাগিয়েছিলাম না, দাঁড়াও দেখি, জবা ফুলটা আজকে তো ফুটবে না মনে হয়, কালকে পরশু হয়তো ফুটবে। এটা ফুলটা যখন ফুটবে তখন তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই। চি 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 বন্ধ কর এটা, দেখি আমি ছড়া অবস্থা দেখো গাইস, গরমের মধ্যে কাজ নেই। আমারই ব্যস্ত, আমি বস খাবো শুধু। কার মনে এটা, কার মনে এটা মনে এটা মনে মনে কান্দে, হ্যাঁ মনে কান্দে। তারা এখান থেকে জাস্ট বাইরের ভিউটা দেখো কি সুন্দর। সত্যি সুন্দর অথচ হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি অনেকটাই ভালো আছি। ভালো নেই তোমার বলতে পারো, ভালো নেই।
কেন কি দুদিন ধরে না অনেকটা সর্দি সর্দি, তার মধ্যে জ্বর জ্বর লাগছে, তার জন্য না ভিডিও কিছু করতে পারছি না। কয়েকদিন ধরে শুধু ভিডিও একটু একটু ক্লিপ নিই, নিয়ে আর ভিডিওটা কমপ্লিট করাই হয় না। 3 দিন ধরে ভাবছি যে ভিডিওটা দেবো, তো দেওয়া হয় না। কালকে গিয়েছিলাম একটু ঘুরতে জ্যাঠা শ্বশুরের বাড়ি, তো ওইখানে গিয়েও ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো, তো পারলাম না, জাস্ট একটু একটু ক্লিপ নিয়েছি। তো তারপর কালকে আমি ওর গিয়েছিলাম পার্লারে, একটু যেহেতু পূজা চলে আসছে তার জন্য, আর প্রথমবার আমি এবার স্পা করেছি, তো ভেবেছিলাম যে পার্লারে যাওয়ার পর ওখানে একটা ভিডিও করবো, তো ওখানে গিয়েও আর হলো না, যেহেতু সোনাকে ঘরে রেখে গিয়েছিলাম, তো তার জন্য একটু টেনশনও ছিল, তার জন্য তাড়াতাড়ি পরে চলে আসলাম আর ভিডিও করিনি। তো ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, তো এই কদিনে মিলে যা আমার কাছে ভিডিও হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।